হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন বন্ধুরা? আপনারা আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখতেছেন আমার দেশি ছাগলগুলি কিভাবে জমিতে ঘাস চাষ করার পর ওরা জমিতে খাচ্ছে, ঠিক আছে? তো এখানে আটটা ছাগল আছে, দুইটা বা তিনটা যেমন ক্রস ব্রিডের ছাগল আছে। তো এরা ওই জমিতে যে দেশীয় গাছ আছে এগুলি খাচ্ছে, এবং নেপিয়ার গাছ আমি রোপণ করেছিলাম। যেহেতু বৃষ্টি বাদলের দিন এখানে পানি জমে থাকে, যার কারণে এখানে নেপিয়ার গাছ পর্যাপ্ত জন্মায় নাই। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম নেপিয়ার গাছ রোপণের, তো নেপিয়ার গাছ মোটামুটি ভালো হয়েছে। তো এখন আবার তো বন্ধুরা, যদি আমি এখন এই ছোটো ছোটো নেপিয়ারের চারা গাছগুলি আমি কেটে ফেলি, তাহলে এই চারা গাছগুলি মরে যায়, যার কারণে আমি এখন কাটতেছি না। যেহেতু এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে, আর এই প্রতিদিন বৃষ্টির কারণে আপনার এই নেপিয়ার গাছের গুড়ি আপনার পানি বেজে থাকে, যার কারণে এই গাছগুলি কাটার পর মরে যায় আর কুশি মেলে না। তো বন্ধুরা, আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম চরণভূমি থাকে আর যদি ছাগল লালন পালন করে থাকেন আপনারা, তাহলে এইভাবে নেপিয়ার গাছ চাষ করে সার দিয়ে দিবেন। দেখবেন ছোটো ছোটো কুশি গাছগুলি আবার বেড়ে উঠবে, নেপিয়ার গাছের পাশাপাশি ওই ছোটো গাছগুলিও ছাগলে খুব মজা করে খায়। আর ছাগলের জন্য সবচেয়ে মানে চরণভূমি হয়েছে জান্নাত সমতুল্য ছাগলের জন্য আর কি। তো যাদের চরণভূমি নাই তাদের এই দেশি ছাগলগুলি লালন পালন করা খুবই কষ্টকর। তো এরকম যদি প্রতির জায়গা থাকে তাহলে আপনারা সার দিয়ে দিবেন, দেখবেন 10-15 দিনের ভিতরে অনেক ভালো গাছ জন্মেছে আর ছাগল খেয়ে খুব মোটা তাজা হচ্ছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওগুলি লাইক কমেন্ট